অল লাভলি ভিউয়ার্স, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার! নিউ ইয়ার স্পেশাল একটি রেসিপি, একটি কম্বো আপনাদের জন্য নিয়ে এলাম আজ আমার কিচেনে। দুর্দান্ত একটি কম্বো যেটা সব ঋতুর জন্য একদম পারফেক্ট। তো চলুন শুরু করা যাক। আমি তার জন্য নিয়ে নিয়েছি এখানে 600 গ্রাম মতো চিকেন, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা আর 7 মতো নুন। এবার এটা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে এটাকে আমি প্রায় আধ ঘন্টা মতো রেস্ট টাইম দেব। চলো, মিক্সড করা হয়ে গেছে। এবার আমি এটা আধ ঘন্টার জন্য রেখে দিলাম। আধ ঘন্টা পর ফিরে এলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, আর দিলাম কিছু শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কার একটা ভালো অ্যারোমা বেরোলে, মানে পোড়া পোড়া অ্যারোমা বেরোলে, তারপর আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলো। এখানে বলে রাখি, আমি যার কাছে খেয়েছিলাম, তো দক্ষিণের সাইডে ওরা থাকে, তো ওরা কিন্তু এটা নারকেল তেলে বানিয়েছিল। তো আপনারা চাইলে কিন্তু নারকেল তেলেও বানাতে পারেন। যদিও এটা আমি সর্ষের তেলেও বানিয়ে দেখেছি, খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। তো আমি এটা মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। খুব হাই আঁচে কষাবো না, বা খুব স্লো আঁচে কষাবো না। আর চিকেনের গায়েতে যেন লাল লাল ছ্যাঁকা না লাগে সেটাও আমরা খেয়াল রাখবো, সেই কারণে আমরা মিডিয়াম আঁচে কষাবো। আর যদিও ম্যারিনেটের টাইমে আমার রসুন আর লবণটা কুসয়ে রয়েছে, কিন্তু এই তেলের মধ্যে কষালে আরও সুন্দর কুসয়ে যাবে। এবার যখন 3 ভাগ কষানো হয়ে যাবে, তখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, আর সাথে কারিয়া পাতা। তো এই সময় আমি আঁচটা কিন্তু আরও স্লো করে দিয়েছি, আর এমনভাবে কষাবো যেন এই সবুজ যে মশলাগুলো দিলাম, মানে কারিয়া পাতা আর কাঁচা লঙ্কা, এগুলো যেন ভাজা না হয়ে যায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো চলো, আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস। প্রায় 1 থেকে 1.5 খানা লেবুর রস আমি এখানে ইউজ করলাম। তো এই সময় আমি আঁচটা একদম সিম করে দিয়েছি, মানে একদম লো করে দিয়েছি। কারণ লেবুর রসটা দেওয়ার সময় যদি আঁচটা খুব হাই থাকে, তাহলে লেবুর রসটা চিকেনের মধ্যে একটা তেতো স্বাদ আনতে পারে, সেই কারণে। তো দেখুন, তেল ছেড়ে দিয়েছি আমার চিকেন থেকে, আর 5 থেকে লেবু ধরছে। তো এই সময় আমার একদম রেডি হয়ে গেছে এই চিকেনটা কষানো। তো আঁচটা স্লো করে আবার দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নারকেলের পেস্ট। যদিও আমাকে উনি বলেছিলেন, উনি যদিও এটাই দিয়েছিলেন পেস্টটা, বাট উনি বলেছিলেন চাইলে কিন্তু নারকেলের দুধটাও ইউজ করতে পারেন। তবে নারকেল বাটা বা নারকেল পেস্টটা দিয়ে কিন্তু এটা কষানো চলবে না, তাহলে কিন্তু আমরা ওই উগ্র স্বাদের একটা চিকেন কারি হয়ে যাবে ব্যাপারটা। তো এটা খুবই একটা ঠান্ডা ঠান্ডা খাবার, তো পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ফুটতে দেব। ভীষণ এটা ঠান্ডা খাবার, খুব একটা রিচ যেটা আমরা ভাবি যে খেলে শরীর ভেতরটা যেন জ্বলতে থাকে, সেরকম কিন্তু নয়। তো খানিকটা চিনি দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তো দিয়ে এবার আমি 10 মিনিট মতো এটাকে ঢেকে দিলাম। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। দেখুন কি একদম ভালো লাগছিল, তাই না? কালার নেই, একদম কালারলেস, কোনো ব্যাপার না। দেখতে থাকুন এরপরে কতটা আকর্ষণীয় হয়ে উঠে এই চিকেন কারি। তো খুব সুসিদ্ধ হয়ে গেছে আমার এই চিকেনগুলো। এবার পালা এটাকে একটু গাঢ় করে নেওয়ার। যদিও আপনারা ভাবতে পারেন যে অল্প জল দিলে তো হয় না, এটা একটু জল দিয়ে বেশিক্ষণ ফোটালে এর যে স্যুপটার টেস্টটা কিন্তু জাস্ট অসাধারণ বেরোয়। তো সেই কারণে একটু জলটা বেশি দিয়ে বেশ খানিকক্ষণ ফোটাবো। তো দেখুন কতটা গাঢ় হয়ে এসেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তো এরপর একটা ফোড়ন বানাতে হবে। তো শুধু এটা আমি একটা অন্য পাত্রে সরিয়ে রাখি। সরিয়ে রেখে তারপর আমি একটা ফোড়ন বানিয়ে নিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম সাদা তেল। আবারও বলছি, আপনারা চাইলে নারকেল তেল দিতে পারেন। তো দিয়ে দিলাম কারিয়া পাতা,
আর সাথে কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন লঙ্কা খান সেই বুঝে কিন্তু লঙ্কার পরিমাণটা কম বেশি করে নেবেন, এবং যে কারিয়া পাতার পরিমাণটা সেটা কিন্তু কম বেশি করতে পারেন। তো ফোড়নটা রেডি করে আমি এবার চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। তো কি দেখুন এখন কতটা আকর্ষণীয় হয়েছে একটু স্টে টাইম দেওয়ার পর, কি লাগছে না খুব লোভনীয়? কিন্তু এটা তো খেতে হবে না, তো এটার সাথে কি বানানো যায়? চলুন এটার সঙ্গে খাওয়ার জন্য আমি একটা আটলু বানাবো। আটলু কি সেটা দেখাচ্ছি। আমি এখানে এক কাপ ডাল মানে বিউলির ডাল আর দু কাপ মতো চাল, যে কোনো চাল নিতে পারি, তো ভিজিয়ে নিয়েছি। আপনাদের যার যতটা টাইম লাগে ভেজাতে ততটা টাইম নিয়ে ভিজিয়ে তারপরে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবে। দেখুন এরকম স্মুথ পেস্ট বানিয়ে নেবে। যদি ওই আটলুর সাথে চিকেনটা আমি খুবই পারফেক্ট, কিন্তু এটা আপনারা কিন্তু চালের রুটির সঙ্গেও ভালো লাগে খেতে, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন চালের রুটির সাথে। তো এবার আমি এই ব্যাটারটার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। আর সাথে দিচ্ছি খানিকটা জল, ব্যাটারটাকে একটু পাতলা করে নেব, এতটা ঘন ব্যাটার আমাদের চাই না, সেজন্য দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেছে, তো এবার বিটটা করা হয়ে গেছে রেখে দিচ্ছি এবং আপনাদের দেখিয়ে নিচ্ছি এই আটলু বানাতে যে কোনো দাওয়াতে কিভাবে আপনারা এই আটলু বা ধোসা টাইপের বা প্যানকেক কিভাবে সহজে উঠবে তার একটা প্রসেস। যে কোনো দাওয়ায় সবসময় যে ননস্টিক নিতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই, অনেকে বলেন ননস্টিক ছাড়া হয় না, তা না। তো দাওয়াটা কিন্তু খুব ভালো করে টেম্পারেচার দিয়ে মানে খুব তাপ করে নিয়েছি, এমন তাপ করে নিয়েছি ধোঁয়া উঠবে। আর তারপরে দিয়ে দিয়েছি তেল, যে কোনো তেল, হোয়াইট অয়েল হলেও হবে কোনো ব্যাপার না। তারপর হোয়াইট অয়েলটা দেওয়ার পরেও বেশ খানিকটা ধোঁয়া উঠবে, তারপর একটু জল ছিটা দিলাম। এবার দিয়ে তারপর একটা কটন কাপড় দিয়ে হালকা করে মুছে নিলাম। তো আবারও সেম প্রসেস আমি ফলো করছি। দেখুন প্রথমে কড়াটা তাঁতিয়ে নিয়েছি, তাওয়াটা, এরপর তেল দিলাম, তেলটা দিয়ে ধোঁয়া ছাড়বে, তারপর আবারও জলের ছিটা দিলাম আর একটা কটন কাপড়ের সাহায্যে মুছে নিলাম। আবারও সেম প্রসেস ফলো করছি, দেখুন দেখতে থাকুন। তো এভাবে আমি চারবার তো অবশ্যই করব, তো পাঁচ থেকে ছবার করে নিচ্ছি। সাধারণত আমি চারবার মতো করে থাকি, বাট ছবার করে নিলে খুব সহজে এটা সুন্দরভাবে একটা তৈরি হয়ে যায় তাওয়াটা, খুব একটা তখন তেলের প্রয়োজন পড়ে না। তো প্রায় 6 টাইম মতো আমি প্রসেসটা ফলো করেছি। তো তারপর আমি ব্যাটারটা দেখুন একটা হাতার সাহায্যে এভাবে ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু কোনো বাটি বা গ্লাসের পেছন দিয়েও এটা এভাবে ছড়িয়ে দিতে পারেন। তো একটু মোটা করে দিয়েছি, আটলু ব্যাপারটা একটু মোটা করে ছড়াতে হয়, আর যেটা ধোসা হয় সেটা কিন্তু একটু পাতলা হয়। তো আটলু যেটা ব্যাপারটা হচ্ছে একটু নরম নরম সফট একটা ব্যাপার থাকে, আর যেটা ধোসা হয় সেটা কিন্তু মুচমুচে ব্যাপার থাকে। তো দেখুন আমি কিন্তু আর তেল ইউজ করিনি, যদিও আমার এটা প্রথমবার মানে প্রথম তাওয়াতে প্রথম আটলু, তাই একটুখানি হয়তো নিচে একটু কিছু দেখা যাচ্ছে লেগে ধরা, কিন্তু লেগে ধরেনি, অটোমেটিক উঠে গেছে। তো পরের দিকে কিন্তু আর হয় না। তো প্রত্যেকবার আমরা আটলু বা ধোসা বানানোর আগে কিন্তু একবার অন্তত এই প্রসেসটা ইউজ করে নেবো। দেখুন আমি যেভাবে ইউজ করলাম, তো এটাতে আমি তেল দিচ্ছি, তেল দিচ্ছি এই কারণে দেখানোর জন্য, দেখুন কিভাবে জাদুর মতো উঠে যাচ্ছে, তাই না, নিজে নিজে। তো এটা হলো ধোসা, মুচমুচে হবে, মানে আরো খানিকক্ষণ আমি যদি রাখি তাহলে কিন্তু আরো একদম ধোসার মতো মুচমুচে হয়ে যাবে। তো এভাবে আপনারা যে কোনো প্যানকেক, পাটি শাকটা, সরু চাকলি, যে কোনো কিছু করার সময় যে কোনো কড়াই বা তাওয়াকে বানিয়ে নিতে পারবেন প্রসেসিং করে। দেখুন হাতের সাহায্যে আমি দেখিয়ে দিলাম কতটা সফট হয়েছে, একদম ঠোঁটের মধ্যে চলে আসছে। দেখুন এটা আবার কতটা পাতলা করেছি, আগেরটা একটু মোটা ছিল, মিডিয়াম ছিল, আর এটা কতটা পাতলা, তাও দেখুন
কত সুন্দর হয়েছে আর একদম মুঠোর মধ্যে চলে আসছে। আর যেটা এই তাওয়াতে রয়েছে সেটা কিন্তু আরো বেশি মোটা, মানে সব থেকে মোটা করে দিয়েছি। তো দেখুন খুব একটা কিন্তু তেল আমি এটার মধ্যে দেইনি, তো আটলু ব্যাপারটাতে খুব একটা তেল লাগে না, কিন্তু ধোসাতে কিন্তু তেল একটু লাগে না, তো মচমচে খুব একটা হবে না। তো চলো আমার আটলুগুলো বানানো রেডি হয়ে গেছে, এবার আমি একটু খেয়ে নিই, লোভ সামলাতে পারছি না কিন্তু। তো নিয়ে নিয়েছি অল্প একটু চিকেন আর সাথে নিয়েছি দুটো আটলু, বাড়িতে অনেকে রয়েছে তো আমি খেয়ে নিলে তো হবে না তাই না, আর তোমাদের জন্য রয়েছে এসো কিন্তু, কতটা পাতলা কতটা সুন্দর হয়েছে। তো চলো আমি খেতে শুরু করেছি, তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর রেসিপিটা কেমন লাগলো সেটাও জানিও, আর অবশ্যই বাড়িতে ট্রাই করো এই আটলু উইথ চিকেন। তো আটলুর জন্য এই পারফেক্ট চিকেনটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ওই চালের রুটি দিয়ে ট্রাই করো কিন্তু। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক দিও প্লিজ, আর শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখনের জন্য টাটা, বাই বাই।